আকর্ষণীয় বেতন ভাতায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেড। প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, এই ইজিসিবি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব, অর্থাৎ পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না, বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওটি থেকে। এবং লেটেস্ট সব নিয়োগ ভিডিও যদি আপনি সবার আগে পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল অপশনটি অন করে দেবেন, তাহলে ভিডিও পাবলিশ হওয়া মাত্র আপনি তার নোটিফিকেশন সবার আগে পাবেন। তো প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, চলুন জেনে আসি বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি। ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেড ইজিসিবি এর নিম্নবর্ণিত পদসমূহে চুক্তিভিত্তিক নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। কর্মী নম্বর এক পদের নাম হচ্ছে ফোরম্যান, গ্রেড হচ্ছে 4, পদ হচ্ছে 3টি, মূল বেতন হচ্ছে 23,000 টাকা, বাড়ি ভাড়া ভাতা সহ অন্যান্য সুবিধাদি বিধি অনুযায়ী দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে, এইচএসসি বিজ্ঞান বিভাগ বা সমমানের পাশ হতে হবে। অভিজ্ঞতা হচ্ছে কোনো বিদ্যুৎ কেন্দ্রে টেকনিশিয়ান পদে কমপক্ষে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কর্মী নম্বর 2 পদের নাম ক্রেন অপারেটর বা ক্রেন ড্রাইভার, গ্রেড হচ্ছে 4, 2টি পদে নিয়োগ দেওয়া হবে, মূল বেতন হচ্ছে 15,500 টাকা সহ বাড়ি ভাড়া ভাতা সহ অন্যান্য সুবিধাদি বিধি অনুযায়ী প্রদেয়। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে এসএসসি বা সমমানের পাশ, আর যোগ্যতা চাওয়া অভিজ্ঞতা হচ্ছে ক্রেন অপারেটর বা ক্রেন ড্রাইভার হিসেবে কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা সহ বৈধ ড্রাইভিং লাইসেন্স বা অপারেটিং লাইসেন্স ধারী হতে হবে। কর্মী নম্বর 3 পদের নাম হচ্ছে ফর্ক লিফট অপারেটর, গ্রেড 4, পদের সংখ্যা 1টি, মূল বেতন হচ্ছে 15,500 টাকা সহ বাড়ি ভাড়া ভাতা সহ অন্যান্য সুবিধা দিয়ে বিধি অনুযায়ী দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হতে এসএসসি বা সমমানের পাস, ফর্ক লিফট অপারেটর হিসেবে 3 বছরের অভিজ্ঞতা। কর্মী নম্বর 4 পদের নাম হচ্ছে ওয়েল্ডার, গ্রেড হচ্ছে 4, এই পদে নেওয়া হবে 1 জন, মূল বেতন 15,500 টাকা সহ বাড়ি ভাড়া ভাতা এবং অন্যান্য সুবিধা দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হতে এসএসসি বা সমমানের পাস, ওয়েল্ডিং কাজে কমপক্ষে 5 বছরের অভিজ্ঞতা লাগবে। আর এই পদগুলোতে যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই সেগুলো হচ্ছে মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, পাবনা, চাঁপাই নবাবগঞ্জ, বগুড়া, নড়াইল, বাগেরহাট, মেহেরপুর, বরিশাল, ঝালকাঠি ও পটুয়াখালী। তবে এতিম এবং শারীরিক প্রতিবন্ধী কোঠায় সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। আর আবেদনের সময়সীমা হচ্ছে 25/5/2022 সকাল 10টা থেকে 23/6/2022 বিকাল 5টা পর্যন্ত। বিস্তারিত দেখতে ভিজিট করুন টেলিটক বাংলাদেশের লিমিটেডের ওয়েব লিঙ্ক egcb.teletok.com.bd অথবা egcb-র লিমিটেডের ওয়েবসাইট www.egcb.gov.bd। এই ওয়েবসাইটটিতে বিস্তারিত জানতে পারবেন আবেদনের পদ্ধতি সহ বিস্তারিত। মহাব্যবস্থাপক HRM, কর্পোরেট অফিস ইজিসিবি, ইউনিক হাইটস, লেভেল 15, 117 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, স্কাটন গার্ডেন, ঢাকা 1217। প্রিয় ভিউয়ার্স, এই ছিল ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেডের নিয়োগের বিস্তারিত তথ্য। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক করবেন। আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই, কথা হবে অন্য কোনো আপডেট নিয়ে, বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে। সে পর্যন্তই আল্লাহ হাফেজ।